ক্লাস টুয়েলভে ভাই বোনেরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আমরা এর আগের দিন শুরু করেছিলাম তোমাদের নবম অধ্যায়, বিভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা, অর্থাৎ যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছে তাদের শিক্ষা ব্যবস্থা, সেটা ফিজিক্যালি হোক মেন্টালি হোক, অর্থাৎ যারা ভিন্ন ধরনের শিশু তাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা একটা ছোট্ট বিষয়ে আলোচনা করবো, অবশ্যই এটা 4 মার্কের কোশ্চেন। কয় মার্কের? 4 মার্কের কোশ্চেন কি, অর্থাৎ যারা অন্ধ রয়েছে তাদের কিভাবে আমরা শিক্ষা দিব, সেই শিক্ষাদান পদ্ধতিগুলো দেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে, বা বেশ পপুলার একটা পদ্ধতি হচ্ছে ব্রেল পদ্ধতি। এবং এই ব্রেল পদ্ধতি নিয়ে অনেক সময় 4 মার্কের কোশ্চেন চলে আসে। তাহলে চলো আমরা ব্রেল পদ্ধতিটা কি দেখে নিই। বলছে, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য সব থেকে প্রাচীন ও বহুল পরিমাণে ব্যবহৃত বিশেষ ধরনের স্পর্শ ভিত্তিক পদ্ধতি হলো ব্রেল পদ্ধতি। 1829 সালে ফরাসি শিক্ষাবিদ লুইস ব্রেল এই পদ্ধতি আবিষ্কার করায় তার নামানুসারে পদ্ধতির নাম হচ্ছে ব্রেল পদ্ধতি। 1829 সালে একজন ফরাসি শিক্ষাবিদ লুইস ব্রেল একটি পদ্ধতি আবিষ্কার করেন, কাদের জন্য? অন্ধদের জন্য। সেটা হচ্ছে একটা স্পর্শ ভিত্তিক পদ্ধতি, এবং তা তিনি যেহেতু এই পদ্ধতিটা আবিষ্কার করেছেন তার নাম অনুযায়ী মন অনুযায়ী এই পদ্ধতির নাম হচ্ছে ব্রেল পদ্ধতি। তাহলে চলো আমরা দেখবো যে ব্রেল যে পদ্ধতি রয়েছে, তাহলে ব্রেল কিভাবে গঠন করা হয়। বলছে কি, ব্রেল গঠন হয় আয়তকার প্লেটের মতো, এর উপরে রয়েছে দুটি সারি বিশিষ্ট একটি বিশেষ উপকরণ, প্রত্যেকটি সারিতে রয়েছে একটি নির্দিষ্ট সংখ্যক ব্রেল কোষ, প্রতিটি কোষে রয়েছে 6টি বিন্দু, 6টি বিন্দু যেগুলি উপরে আঙ্গুল স্পর্শ করে শিক্ষার্থীরা পড়াশোনা করে। ডট গুলি বিন্যাসের একটি নির্দিষ্ট নিজস্ব পদ্ধতি আছে, ডট গুলি বিভিন্ন ভিন্ন বিভিন্ন ভাবে সাজিয়ে বিভিন্ন বর্ণ তৈরি করা হয়েছে। এছাড়াও স্টাইলাস, সেটি দিয়ে চাপ দিলে নিচে রাখা শক্ত কাগজ চাপের ফলে গর্ত হয়ে যায়। এভাবে ব্রেল গঠন করা হয়। তবে ব্রেলের পাঠ্য বিষয় কি? ব্রেলের সাহায্যে গঠিত বৈজ্ঞানিক সংকেত গানের স্বরলিপি প্রভৃতি পড়া যায়। 1950 সালে জাতীয় সঙ্ঘের শিক্ষা ও সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা পৃথিবীর বিভিন্ন ভাষা ব্রেল পদ্ধতি প্রবর্তন আনার চেষ্টা করে। বর্তমানে বাংলা ভাষাতেও ব্রেল পদ্ধতি রয়েছে। এখানে আর একটা, এই ব্রেল তোমরা হয়তো বুঝতে অনেকটা বুঝতে পারছো না, আমি এখানে এক ছবি দেওয়া উচিত ছিল কিন্তু দেওয়া হয়নি, আমি একবার দেখে নিই। ব্রেল তোমরা এখান থেকে বুঝতে পারবে, দেখি দেখো, এরকম করে একটা কাগজ থাকবে, এই কাগজের উপর কি করবে, একটা সেরেতে 6টা করে ডট থাকবে, 6টা করে ডট আছে, 6টা করে, প্রত্যেকটা দেখো 6টা করে। এবার এ লেখার ক্ষেত্রে শুধু এই যে কোণার উপরের বিন্দুটা রয়েছে এটাই কিন্তু কি করবে, শুধু উঁচু থাকবে, বাকিগুলো কিন্তু নিচু থাকবে। আবার দেখো বি এর ক্ষেত্রে এই দুটো কিন্তু কি থাকছে, উঁচু থাকছে তারপর নিচু থাকছে। এরকম করে ব্রেল কিন্তু চড়া হয়, এই এক একটা বিন্দুকে বলা হচ্ছে স্টাইলাস, ঠিক আছে। আর এই যে পেজটা, এটা একটা মোটা কাগজের পেজ থাকবে, ঠিক আছে, বোঝা গেল? তো এরকম করে ব্রেল লেখা হয়। দেখো এ বি সি ডি ই এফ জি এইচ, এই যে উঁচু উঁচু জায়গাগুলো আছে এগুলো অন্ধ শিশুরা কি করবে, হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারবে যে ও এটা 6টা বিন্দুর মধ্যে এখানে উঁচু করা আছে, মানে এটা এ, কারণ 6টা বিন্দুর মধ্যে এদিকে দুটো উঁচু করা আছে মানে এটা বি, ঠিক আছে। এরকম করে ওরা পড়াশোনা করবে। তাহলে এই ছবিটা, এই পিডিএফটা দিলে খুব ভালো হতো, তোমাদের বোঝাতে গিয়ে খুব ভালো হতো, কিন্তু অসুবিধা নেই, তোমরা আশা করি এটা বুঝে যাবে, ঠিক আছে। নাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের বিষয় নিয়ে আবার আমরা পরের দিন আলোচনা করবো। ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।